নমস্কার ফ্রেন্ড, আজকে মোমোর জন্য খুব লাকি ডে। মোমো আজকে খাবে, কি খাবে মোমো, কি খাবে বলে দাও, কি খাবে বলে দাও, কি খাবে বলে দাও, বিরিয়ানি। হ্যাঁ, আপনারা শুনে হয়তো অনেকেই আশ্চর্য হচ্ছেন যে ওরা কি বিরিয়ানি খেতে পারে। হ্যাঁ, খেতে পারে। আমার মেয়েরা বিরিয়ানি খায় তখন ওরা খুব আফসোস করে যে ওর মোমো বিরিয়ানি খেতে পারে না, ওকে দেয়া হয় না, যেহেতু বাইরের বিরিয়ানি বা ঘরের বিরিয়ানি যেভাবে তৈরি করা হয় সেটা ওদের চলে না, বা ওইভাবে রিচ জিনিস ওরা খেতে পারে না। কিন্তু ওরা বিরিয়ানি খেতে পারে, কিভাবে খেতে পারে, কিভাবে সেই বিরিয়ানি বানানো যায়, সেই বানানোর রেসিপিটা আমি আজকে সম্পূর্ণ দেখাবো ওদের জন্য, কিভাবে বিরিয়ানি বানাবেন এবং সেই বিরিয়ানি ও খুব ভালোভাবে মজা করে খেতে পারবে। চলুন আমরা আজকে ওই রেসিপিটা, কিভাবে বানায় বিরিয়ানি, তার বিরিয়ানি, মোমোর বিরিয়ানি বানানোর রেসিপিটা আমরা দেখাবো। চলুন কিচেনে যাওয়া যাক। মোমোর বিরিয়ানির ইনগ্রিডিয়েন্টস, মোমো আসো, মোমো মোমো আসো আসো আসো, এখানে তোমার বিরিয়ানি তৈরি হচ্ছে, আসো। এই যে, এই যে, আচ্ছা ও থাক। মোমোর বিরিয়ানির ইনগ্রিডিয়েন্টসের জন্য লাগছে, এক কাপ চাল নিয়েছি, এই চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে শুকনো করে নিয়েছি, এক কাপ চাল। আর তারপরে মশলার মধ্যে শুধু আমরা ব্যবহার করছি এখানে হলুদ, হলুদটা ওদের খুব কাজে লাগে, অ্যান্টিবায়োটিকের কাজ করে, তাই নিয়েছি হলুদ। আর নিয়েছি গাজর, গাজর খুবই ভালো কাজে লাগে ওদের। আর এমনি আলু দেওয়া যাবে না, সাধারণ আলু, সেজন্য আমি নিয়েছি রাঙালু, রাঙালু ওদের চলে, খুব ভালো কাজে লাগে, সেই জন্য নিয়েছি রাঙা আলু। আর নিয়েছি কি, ডিম, ডিম তো ওদের চলেই, একটা ডিম। আর নিয়েছি চিকেন, চিকেন ওর সারাদিনে লাগে 150 গ্রাম, সেই মতো আমি একবারের মতো এটা নিয়েছি। এবার আপনার যেরকম ব্রিড বা আপনার বাচ্চা যেরকম সাইজ, যতটা চিকেন খায় সেই অনুযায়ী চিকেনের পরিমাণটা, একবারের পরিমাণের মতো চিকেনটা নেবেন। আর নিয়েছি কি, ধনে পাতা, ধনে পাতাটা খুব ভালো কাজের, ওদের মুখ পরিষ্কার রাখতে এবং মুখে যে একটা দুর্গন্ধ হয় সেই গন্ধটা কাটাতে ধনে পাতা খুব কাজে লাগে। এই জিনিসগুলো আমরা সুন্দর করে এবার কেটে নেব, কেটে নিয়ে তারপরে দেখাবো কিভাবে বানাচ্ছি। চলুন এগুলো এবার একটু আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নেব, এটা কাটা হয়ে গেল। এবার রাঙালুটাকেও বিরিয়ানির যেরকম আলু হয় আমি সেই সাইজের কেটে নিচ্ছি, তাহলে এখানে দেখতে ভালো লাগবে। মোমো এদিক ওদিক করছে। আচ্ছা, এবারে এবারে আমি এগুলো সব কাটা হয়ে গেল, এটাকে একটুখানি হলুদ মাখিয়ে দেবো, এটাতে একটু হলুদ মাখিয়ে দেবো যাতে এর রঙটা একটা সুন্দর আসে, যেরকম বিরিয়ানি আলুটা হয় সেরকম দেখতে লাগে, তাই এটার মধ্যে একটুখানি হলুদ মাখিয়ে নেবো। খোসাটা ছাড়িয়ে নেবো, এর গায়ে একটুখানি হলুদ লাগিয়ে নেবো, তাহলে কি হবে, একটা কালার আসবে, দেখতে সুন্দর লাগবে। হলুদটা ওদের কোনো ক্ষতি করে না, হলুদ অনায়াসেই ওদের দেওয়া যায়। আমার ইনগ্রিডিয়েন্ট রেডি সমস্ত কিছু। এবার আমরা এটাকে প্রেশার কুকারে দেব, কিভাবে দেব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রেশার কুকার এসে গেছে, এক কাপ চাল আমি প্রথমে চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এক কাপ চাল দিলে আপনি তাহলে 2 কাপ জল দিতে হবে, যতটা চাল দেবেন তার ডবল জল দেবেন। এক কাপ চাল দিয়েছি সেজন্য আমি 2 কাপ জল দিচ্ছি, পুরো 2 কাপ জল দিয়ে দিলাম। এবারে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দিলাম রাঙালু,
আর সামান্য সামান্য হলুদ, সামান্য হলুদ আর কিচ্ছু নয়। এর মধ্যে আমরা কি দিলাম তাহলে, 1 কাপ চাল দিলাম, 2 কাপ জল দিলাম। 1 কাপ চাল দিলে 2 কাপ জল দিতে হবে। চিকেন দিলাম, লাল আলু দিলাম আর গাজর দিলাম। ডিমটা যেহেতু সেদ্ধ করা আছে, ডিমটা যেহেতু সেদ্ধ করা আছে ডিমটা শুধু কালার করে রাখলাম, ডিমটা পরে দেব এবং ধনে পাতা একটুখানি ওর মধ্যে পরে গার্নিশ করে দেবো। এবার এটাকে আমরা সিটির জন্য দিয়ে দেবো। কমসে কম 5 থেকে 6টা সিটি পড়লে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চলুন তাহলে এটাকে আমরা সিটি দিয়ে নিয়ে আসি। এটা কেমন হলো? খেলা হবে আজকে। মোমো মোমো, তোমার বিরিয়ানি রেডি। যে দেখো এবার খোলা হচ্ছে। ও দেখি, বা কি দারুণ স্মেল! ও বিউটিফুল, খুব সুন্দর হয়েছে। দা বিরিয়ানির লেগ পিস, ও দারুণ, দেখুন কত সুন্দর। বিরিয়ানির গাজর, ডিমটা দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি খাবে, তুমি খাবে, তুমি খাবে। মোমোর বিরিয়ানি রেডি। দারুণ দেখতে হয়েছে বিরিয়ানিটা, পুরো একদম যেমন আমরা বিরিয়ানি খাই সেরকমই দেখতে হচ্ছে। খুব সুন্দর একটা স্মেলও আসছে। এর ওপরে আপনারা একটু ধনে পাতা গার্নিশ করে দিতে পারেন। মোমোর শরীরটা খারাপ, সেই জন্য এখন ধনে পাতা দিচ্ছি না, আপনারা দিতে পারেন। একটু ধনে পাতা গার্নিশ করে দিলে ধনে পাতাটা কাঁচা খেলেও ভালো, তাহলে ওদের মুখে যে একটা স্মেল হয় সেই স্মেলটা থাকবে না। আসো মোমো, চলো, তোমার জন্য রেডি হয়ে গেছে। এই যে তুমি এবার খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো তোমার বিরিয়ানি রেডি রেডি রেডি। এদিকে আসো, চলো 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 চলো। কোনো বাচ্চা যে বলেন খাবে খায় না, আমার বাচ্চা এরা খাতে বাধ্যই, খাবেই।